আমরা এতদিন জুজুর এত খেয়াল রাখলাম, এত কিছু করলাম ওর জন্য, এত দেখভাল করলাম, অথচ এখন বাইরের কেউ এসে জুজুর সব থেকে বেশি কাছের লোক হয়ে গেছে। আমি যদি বাইরের লোক হই তাহলে তো তোমরাও বাইরের লোক। কথা কি বললে তুমি? আমরা বাইরের লোক? মাই গড, ওকে নতুন বউ, তুমি তো চার বোন না? চার বোনই তো শুনেছি, তা চার বোনের চারটে শাড়ি এত বড় সুটকেস দিয়ে কোথায় যাচ্ছ? আমারও দু একটা জামা কাপড় আছে তো। ওমা, সে কি কথা! না, আমার যতদূর মনে পড়ছে তোমার বাপের বাড়ি থেকে তুমি তো তেমন কিছু আনোনি। তাহলে এত বড় সুটকেস, মানে এখান থেকে শাড়ি নিয়ে যেতে হচ্ছে তোমার বাপের বাড়িতে পড়ার জন্য? দিদি, মানে আমি আমি জানতে চাইছি যে ওখানে কি কিছু নেই তোমার? কিছুই নেই? তা না, আমি ওই আমার দুটো নতুন শাড়ি নিয়েছি শুধু। হ্যাঁ, সে বেশ করেছো। তবে নিজের নতুন দুটো শাড়ি আর বোনেদেরকে দেওয়ার জন্য চারটে শাড়ি, মানে মাত্র ছটা শাড়ির জন্য এই এত বড় সুটকেস? বাবা, একটা ব্যাগ নিতে পারতে। শুধু শুধু লাগেজ বাড়াচ্ছ তো। ব্যাগেই নিচ্ছিলাম, ধরলো না তাই ভাবলাম সুটকেসে নি। বাবা, ছটা শাড়ি ব্যাগে ধরছিল না তাই জন্য এই সুটকেসটা নিতে হলো? না, মানে ওর তো ওর কয়েক দুটো জামা কাপড়ের সেট নিয়েছি। আর কিছু? আর কিছু মানে? বারে দেখো নতুন বউ, তুমি তো তোমার শ্বশুর বাড়িতে, মানে আমাদের এই বাড়িতে কম জিনিস পাওনি, এত এত জিনিস পেয়েছো, এত জিনিস। আমার তো সন্দেহ হয় যে তুমি তোমার এত লম্বা এত বড় জীবনে এর আগে আর কখনো দেখেছো কিনা। নিশ্চয়ই দেখোনি। তো ঠিকই তো, এত জাঁকজমক, এত পাওয়া টাওয়া, এসব তো নিজের বোনদের একটু বিলিয়ে দিতে ইচ্ছে করবেই, কোনো দোষ নেই। কটা করে শাড়ি নিলে বোনদের জন্য? ওমা, সেখান থেকে আমি আমার বোনেদের জন্য শাড়ি কেন নিতে যাব? না, আমি বলছি না, উনি আমার বোনেদের জন্য যা কিনে দিয়েছে সে কটাই তো নিয়েছে। তবে তোমার এই সুটকেসখানা দেখেই না আমার একটু সন্দেহ হচ্ছে জানো। না, তোমার অবশ্য নিজের শাড়ি তুমি নিতেই পারো, এটা কোনো কথা নয়। কই, একবারও তো মনে হলো না যে কি কি পেয়েছি সেগুলো একবার যাদের দেখাই, একবার তাদের জিজ্ঞেস করি তাদের কিছু পছন্দ কি না। দেখো, আমাদের অজস্র আছে, তোমার জিনিসের দিকে আমরা ফিরেও তাকাতাম না, কিন্তু ভদ্রতা বলে তো একটা কথা আছে, সেটাই বলছি। আমি তো কি পেয়েছি কিছু জানি না, তোমরা যেমনভাবে রেখেছো তেমনই পড়ে আছে। আমি তো আমার বাপের বাড়ি থেকে যে শাড়ি কটা এনেছিলাম ওখান থেকে দুটো নতুন শাড়ি নিয়েছি। তোমাদের পাওনা শাড়ি থেকে আমি কিন্তু কিছু নিইনি। আমার কথা কি তোমরা অবিশ্বাস করছো? দেখো, আমরা তোমার কথা বিশ্বাস করি আর অবিশ্বাস করি, তাতে তো তোমার কিচ্ছু বদলে যাচ্ছে না বলো। আরে ছাড়ো না, তোমরাও পারো। আচ্ছা, ও কি জীবনে এত কিছু দেখেছে? ও তো এই প্রথম দেখছে এই এত বড় সুটকেস। এটা বাপের বাড়ি নিয়ে গিয়ে না দেখালে হবে? কোনো ঘন্টায় ঘন্টায় জামা কাপড় চেঞ্জ করবে, এসব তো দেখেনি। কি বৌদি, বেশি করে জামা কাপড় নিয়েছ তো? না না, তুমি যে শাড়িগুলো বোনদের মধ্যে বিলিয়ে দেবে না সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি, কি তাই তো?
কারণ যদি সেটাই হতো তাহলে তুমি এতগুলো টাকা খরচা করে শুধু শুধু ছোটদাভাইকে দিয়ে তোমার বোনেদের জন্য আলাদা করে শাড়ি কেনাতে না। বলতে না থাক কিনতে হবে না, এই তো সবে বিয়ে গেল, তোমার এত খরচ খরচা হলো, আমি যা শাড়ি পেয়েছি আমি ওখান থেকেই দিয়ে দেবো, সেটা তো তুমি করনি। তোমরা ঠিক কি বলতে চাইছো বলো তো? কি বলতে চাইছো তুমি বুঝতে পারছো নি নতুন বৌমা? তারা বলতে চাইছে তুমি এখান থেকে অনেক কিছু জিনিস নুকে নুকে নিয়ে যাচ্ছো সে বাড়িতে, আর যদি নুকে নুকে না নেগে থাকো তাহলে অনেক কিছু জিনিস এখান থেকে নিয়ে যাচ্ছো সে বাড়িতে দেখবার জন্যে, এইটি তারা বলতে চাইছে। দেখে দাও, দেখিনি ও সুটকেসখানা খুলে দেখে দাও, দেখে দাও। নাকি না দিদি, আমরা এসবের মধ্যে নেই। নেই বলে তা চলবে নি মেজকি? হ্যাঁ, তোমাদের মনে যখন প্রশ্ন উঠেছে তখন তো তাকে সুটকেস খুলে দেখে দিতেই হবে। আরে বাবা, ওর জিনিস ও বাপির বাড়িতে নিয়ে গিয়ে ফেলে দিক বিলিয়ে দিক সেটা ওর ব্যাপার, ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে সাজুক, আমরা কি দেখতে যাচ্ছি নাকি? আমাদের কিছু এসে যায় না। কে বলছো কিছু যায় আসেনি? এসে তো যায় বাবা, তা নাহলে এত কথা উঠছে কোথা থেকে? কই বড় বৌমা কি কথা, এদের নিয়ে তো কোনোদিন কোনো কথা ওঠেনি। তারা বড় সুটকেস নিক কি ছোট সুটকেস নিক কেউ তো দেখতে জানতে চাইছে না। আবার 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 দিদি তুমি সেই এক ভুল করছো, এক ভুল ভাল তুলনা করছো। কেন তুমি বুঝতে পারো না যে কথা আর শ্রেয়ার সঙ্গে নতুন বইয়ের কোনো তুলনা হয় না, বুঝো না? সত্যি এবারে কারুর সঙ্গে আমার সত্যিই কোনো তুলনা হয় না। আমার মনে হয় আমি আমার উচিত এই মুহূর্তে একবার সুটকেসটা খুলে সকলকে দেখানো। দেখি ঠাকুর, জুজুর জামা মনে হচ্ছে? হ্যাঁ, জুজুর জামা। কি জুজু যাচ্ছে নাকি তোমার সঙ্গে? আমাকে জানাওনি তো। তুমি তো এক্ষুনি বললে দিদি ভাই, আমার জুজুর কথা ভাবা উচিত। হ্যাঁ, কিন্তু তুমি যে অলরেডি ভেবে ফেলেছো সেটা তো বলনি। বলতাম, সুযোগ পাইনি। আন্টি বলছি যে আমি কিন্তু রেডি। এসো এসো দিদি ভাই, আমার নক্কি দিদি ভাই, ওখানে দেখবে তোমার খুব ভালো লাগবে, খুব আনন্দ করবে, খুব আনন্দ করবে। কিরে তুই আন্টির সঙ্গে আন্টির বাপের বাড়ি যাচ্ছিস, ভালো লাগবে ওখানে থাকতে? ওখানে এসি টেসি কিছু নেই কিন্তু। আমার তো অনেক কিছুই ভালো লাগে না, কিন্তু আমার ভালো না লাগা ঠেকেতে আর তোমরা সবাই দাম দাও না। আর যদি দাম দিতে তাহলে তো মামামকে বাড়িতে আসতে দিতে, আমার সঙ্গে দেখা করতে দিতে। আর এসির ব্যাপারে কথা বলছো, যদি ও বাড়ির সবাই
এসি ছাড়া থাকতে পারে, আন্টি থাকতে পারে, তাহলে আমি মাত্র দুদিনের জন্য থাকতে পারবো না। মা, আমি তোমাকে আর একটা জামা যেটা বার করে রেখে এসেছিলাম ওটা পরলে না তুমি? আসলে না, ওটা পরে না আমার খুব গরম লাগছিল, আর তুমি তো যখন দুটো বার করে তুমি বললে না যে যদি ওটা পরতে একদম ইচ্ছে না করে তাহলে আমি এটা পরতে পারি, তাই আমি এটা পরলাম। এটা পরেও তোমায় খুব সুন্দর দেখতে লাগছে, তবে ওটা পরলে আরও ভালো লাগতো দেখতে। ওকে, তাহলে নেক্সট টাইম আমি ওটাই পরবো, প্রমিস। ঠিক আছে। যে নে যাবে সে কোথায়? হ্যাঁ, অভিমন্যুকে তো দেখছি নে, তুমি যে ঘরে গেলে সে নে সেগনে? না মা, ওকে তো উপরে দেখলাম না, হয়তো ছাদে গেছে। বা এই তো আমাদের বর্মশাই একেবারে রেডি, দারুণ সেজেছো তো শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, দারুণ লাগছে অভি। কিন্তু যাওয়াটা তো হচ্ছে না। আমাদের যাওয়া হচ্ছে না বাবা? না মা। সে কি রে বাবু, ওই জোর খুলতে যাবে না? মা, আমাদের অফিসে বোম্বে থেকে জিএম আসছেন, আমাকে সারাটা দিন ওনার সঙ্গেই থাকতে হবে। আমি সিধুদাকে ফোন করে জানিয়ে দেবো, তুমি তুমি চাইলে অর্ঘর সঙ্গে চলে যেতে পারো। এই অর্ঘ, তুই বৌদিকে একটু পৌঁছে দিয়ে আসিস। এ বাবা, তোমার বউ এত সেজেগুজে রেডি হয়ে রইলো, সুটকেস ফুটকেস গুছিয়ে ফেললো, আর তুমি বলছো যাওয়া হচ্ছে না? মানে তুমি যেতেই পারছো না? ও বাবু শোন না, বের পর জোর না খুললে যে অমঙ্গল হয় রে। কি করবো বলো মা, আমি যে চাকরিটা করি সে তো যে সে হেজি পেজি চাকরি নয়। আমি তো এখন আমার বসকে গিয়ে বলতে পারবো না যে আমার জোর খুলতে যাওয়া আছে বলে আমি আপনাকে অ্যাটেন্ড করতে পারবো না। একটু বুঝে শুনে কথা বলো না মা, প্লিজ। বাবা, এমন দিনে জিএম আসছেন যে সব মাটি হয়ে গেল। আরে ও তো বলছে নতুন বউ যেতে পারে, যা তাহলে পৌঁছে দিয়ে আয়। কি ছোট বৌদি, তুমি আর জুজু যাবে নাকি? না ভাই, থাক। কেন থাকবে? কেন মা, কেন থাকবে? কেন নতুন বউ, অভি তো বলছে যাও, গো এহেড, পারমিশন তো পেয়ে গেছো। জোর খোলা হয় মঙ্গলের জন্য, আর মঙ্গল তো শুধু একার জন্যে নয়, দুজনের জন্যে। একজন যখন যাচ্ছে না তখন একজনের মঙ্গল কামনা করে কি লাভ মেজমা? আমি বরং বাড়িতে একটা ফোন করে জানিয়ে দিই, আমিও যাচ্ছি না। হ্যাঁ দিদি, কি কাণ্ড বলতো? সিদ্ধার্থ সোমরাজ কখন বাজারে গেছে, এখনো আসার নামটি নেই। হ্যাঁ,
ওরা কি বাজার মাথায় তুলে আনছে? তাই না তাই, এত বেলা হয়ে গেল, কখন রান্না হবে, কখন খাওয়া হবে? ঠিকই বলেছো দিদি, মনে হচ্ছে যেন বাজারটা মাথায় তুলে আনবে। আমার দুই জামাই হচ্ছে একেবারে খ্যাপা। জানো দিদি, এত করে বললাম যে টাকাটা নাও টাকাটা নাও, কিছুতেই নিল না, কি বলবে বলো? আরে বাবা, তোর থেকে কখনো টাকা নিতে পারে না, জামাই মানুষ ভালো উপার্জন করে, তোর থেকে টাকা নেবে কেন? আজকে দিরাগমন, এই আসবে টাসবে, আনন্দ হবে, খাওয়া দাওয়া হবে, ওরা কখনো তোর থেকে টাকা দেবে বাজার করতে? ওরা নিজেরাই বাজার করবে। দিদি, আমার সবসময় কি মনে হয় জানো, একটা ছেলে থাকলে ভালো হতো, মানে বাড়িতে যদি একটা ছেলে থাকতো তাহলে তো আর ওদের বলতে হতো না যে বাজারটা করে দাও। হাজারো জামাই মানুষ তো, কীরকম লজ্জা লাগে। যা নেই তা নিয়ে শোক করিস না ছোট, পারো যখন এ বাড়িতে ছিল যা কিছু অনুষ্ঠান এ বাড়িতে হতো ছায়া পারো দুজনেই সামলাতো, বাজার করা বল রান্না করা বল সবই তো করতো। হ্যাঁ, কিন্তু জামাইরা তো পারোকেও খুব ভালোবাসে, কিন্তু পারোর বেলায় তুই না চাইলেও কিন্তু ওরাই বাজার করবে, দেখিস। মা, ও মা, এই তো মা, শোনো না, বলছি যেখানে জোরটা খোলা হবে সেখানে একটু আলপনা দিয়ে রাখি। তো আলপনা দিবি দে, এতে তো দোষের কিছু নেই, আর তোদের হাতে তো এখন অঢেল সময়, দিতেই পারিস। দেখেছিস দেখেছিস শেষ দিন কীরকম ভালো কথা বলছে, তার উত্তরে কী সব বলছে। আরে বাবা, আমি ভালো জিনিস বললাম আর তুমি হাতে অঢেল সময় আমাকে দেখিয়ে দিচ্ছ, সত্যি পারো মা? এই শোন, কি রান্নাঘরে কত কাজ আছে জানিস না? জানা রান্না করে গিয়ে ওকে একটু সাহায্য কর না, এখানে সব দাঁড়িয়ে আছে। ওসব পারবো না বাবা, দেখো বড় মা তুমি রাগ করো যাই করো, সারা মা সংসারে খাটি, তার উপর আবার বাপের বাড়িতে এসেও রান্নাঘরে ঢুকতে পারবো না। মাফ করো গো মেজদি, বাপের বাড়িতে এসে তোমাদের আমি রান্নাঘরে ঢুকতেও বলিনি। আমি যতদিন এই বাড়িতে আছি এই রান্নার জন্য তোমাদের কাউকে ভাবতে হবে না। তবে বাজারটা যদি কালকে করা থাকতো তাহলে আমি এতক্ষণে রান্না শুরু করে দিতে পারতাম। এই যে এখন বাজার আসবে, তারপরে কুটনো কুটবো, তারপরে ধোয়া পাকলি করবো, তারপরে মশলা বেটে রান্নাটা বসাবো। আসলে কি জানো তো, বদ্যিদি চলে আসলে পরে আমি বদ্যিদির সাথে একটুকু কথা বলতে পারবো না, সারাক্ষণ রান্নাঘরেই থাকতে হবে। কেন দিদি, কি আজকে এসে আজকেই চলে যাবে নাকি? আসছে যখন দু একদিন নিশ্চয়ই থাকবে, তাই না? তোমার কথা বলার সময়ের অভাব হবে না ছায়াদি। ও তুমি বুঝবে না, এই বাড়িতে আমি আর বদ্যি গল্পগাছা করে যে কিভাবে কাটাতাম সে তুমি বুঝবে না। শোনো মেজদি, তোমরা তো বাড়িতে থাকতে না, আমি সব সময় থাকতাম, যে আমি আর বদ্যি কথাবার্তা বলেই কাটাতাম। তারপর ধরো মানুষটার যে বিয়ে হয়েছে, সে নতুন বাড়িতে গিয়ে কেমন আছে না আছে, শ্বশুরবাড়ি যে খুব একটা সুবিধার হয়েছে তা তো না। সে আর বলতে, তবে পারোর সেদিনকার ব্যবহার আমার খুব খারাপ লেগেছে। ছেড়ে দাও না দিদি, ওকে তো বাঁচতে হবে ওই সংসারে গিয়ে। না ছোট, তা আমি মানব না, ওকে ওখানে থাকতে হবে বলে শ্বশুরের হয়ে মা জেঠিমাকে অপমান করবে সেটা আমি মানব না। আমি তো বরং বলবো দিদি ভালোই করেছে, প্রথমেই যদি দিদি তোমাদের হয়ে কথা বলতো তাহলে কি দিদি ও বাড়িতে টিকতে পারতো? মা, এত কষ্ট করে ওর একটা বিয়ে দেয়া হলো, তারপরে ও যদি বাড়িতে ফিরে আসে তোমাদের ভালো লাগবে মা? তার থেকে ও যেমন আছে ওকে থাকতে দাও না, আমাদের কি? এমনিতেই দিদি কিছু পারে না, সব ব্যাপারে কমজোরি, তারপরে যদি তোমাদের হয়ে প্রতিবাদ করতো তাহলে আর রক্ষা পেত?
কিসের কমজোরি রে? বারবার এক কথা বলিস, কিসের কমজোরি তোর দিদির? বড় মা, কারুরই এই কথাগুলো রোজ রোজ বলতে ভালো লাগে না, আর তুমি যদি সবটা জেনেও না জানার ভান করে থাকো তাহলে তো আমার কিছু করার নেই, তাই না? আই একদম কথা বলবি না, চুপ করে থাক। বড্ড কথা হয়েছে তোর, না খালি কথা বলিস? তুই না খেলোয়াড়? আমি তো জানতাম খেলোয়াড়দের মন অনেক উঁচু হয়, অনেক বড় হয়। তুই তো সে কুয়োর ব্যাঙি হয়ে রইলি রে, আবার বড় বড় কথা বলছিস। দিদিকে কমজোরি বলছিস, দিদি বেশি লেখাপড়া জানে না বলছিস, আর তুই সব জেনে বসে আছিস। হ্যাঁ, আরে লেখাপড়া জানার কি কোনো শেষ আছে রে? কোনো শেষ নেই। আর যদি তোর থেকে বেশি লেখাপড়া জানা কেউ এসে তোকে বলে যে মেয়েটা তো কিছুই জানলো না, খেলে খেলেই জীবনটা কাটিয়ে দিলে, তখন তাদের তুই কি জবাব দিবি রে? জানতাম, আমি জানতাম যে দিদির ব্যাপারে কোনো কথাই তোমার সহ্য হবে না, সেটা যত সত্যিই হোক না কেন। আজ তো দিদি আসছে বিয়ের পর প্রথমবার, এখন তো ওই বাড়িতে থাকে না, যখন ছিল তখন তো ওকে অনেক কথা শুনেছিস তোরা, এখন এখান থেকে চলে গেছে, আজ আর এইসব কথাগুলো না বললেই তো ভালো হয় মা।